ত্রিপুরা হাসতে ও খাল খালাইওয়ে কুমের চুবকা কমিউনিস্ট কংগ্রেস বাই মিলেওয়ে হাসতে ন সর্বনাশ খালাইখা বরক ফিয়াবা তাব শিক্ষা গরতলা কেন্দ্র নতুয়ে নাটক খালাই রেগলা তামনে হিংখেবা দেল ও যতনে সাইসাকাওয়া আসগুই টঙ্গ নরেন্দ্র মোদীতে অমিত শাহ ককটে শাল শিক্ষা গরতলা মন্ডল নি লোয়াই জিমুং বাই সংসাজক পান্ডব মান জাগৈ আবাহায় নাকা হাস্তিনী কচা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব আগুলিনে বিটি কলেজ ক্রাউন সংসাজক পান্ডব বনকারী বু মান জাখা প্রদেশ বিজেপি নে প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য প্রদেশ নি অজামাজক পাপিয়া দত্ত শিক্ষা গরতলা মন্ডল নি প্রেসিডেন্ট হিরালাল দেবনাথ ন খবৈ কবনে আদং সংগ্রহ আসাম নি পান্ডব কক নারগনা নি থাঙ্গ বিপ্লব কুমার দেব শাখা ত্রিপুরা হাস্তন দীর্ঘদিন কমনে কংগ্রেস করছেন করেছেন আর এই কংগ্রেস করার কারণে আর্থিকভাবে হোক আর মানসিকভাবে হোক উনি সেবা করেছেন, কিন্তু তার বদলে কি আমাকে দেবনাথ বাবু বলতে পারে যেমন আর স্বপ্ন যেটা ছিল যে ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টির অবসান ঘটানো সেটা কি সম্ভব হয়েছিল ওই নেতৃত্বের দ্বারা ওই কংগ্রেসীদের দ্বারা? 2018 পরিবর্তন হয়েছে নরেন্দ্র ভাই মোদী অমিত ভাই স্যার নেতৃত্বে ত্রিপুরাতে হয়েছে। আমার ছোট ছোট কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ এখানে যে দাঁড়িয়ে আছে নজবান ছেলে মেয়ে সাধারণ করেন মানুষের কারণে হয়েছে, তাদের কারণে হয়নি, তাদের কারণে হয়নি। এই কমিউনিস্টকে বসিয়ে রাখার মূল মন্ত্র এদের কাছে ছিল খাল কেটে কুমির কমিউনিস্ট এখানে এরাই এনেছিল। ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের প্রধান প্রধান মুখ্যমন্ত্রী নিবেন চক্রবর্তীকে অর্থমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মধ্যে কে বানিয়েছিল, কে তার পেছনে ছিল, কেন সুকুম শঙ্কর হটানো হয়েছিল, কে সেই ষড়যন্ত্রকারী? কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে ষড়যন্ত্র চলে না, কারণ মোদী আর অমিত শাহ বসে আছে ওখানে, তার জন্য ওখানে ডাল গলেনি আর আগুও হবে না। আমাকে পাপিয়া বলে একটু আগে বলে দাদা আপনার এই বিষয়ে অনেকে তো আবার ডরাইতেছে, আরে আমি গেছি কই? আমি তো মাত্র ট্রেলার শুরু করেছিলাম, মুভি তো বাকি হবে। আসলে পান্ডব কক নারগনানি থাঙ্গই প্রদেশ বিজেপি নি প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য শাখা 25 ইয়ার্স রমই ত্রিপুরা হাসতে ও কমিউনিস্ট রোনে কাইসেন স্লোগান টংমানি আবু অঙ্কা ইনকলাব জিন্দাবাদ চংসানাই নরকবাদ ফিয়াবা বিজেপি ফাইভ স্লোগান সলাইবি রেখা বিজেপি নি স্লোগান অঙ্কা সবকা সাথ সবকা বিকাশ হাকতরনি বুড়ি রোগ নি হামখানি বাগৈ সাকথারি সামাং খলাইবি টঙ্গু মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা বুড়ি রোগ নি সেফটি ন খবৈ কবাংমা হামখানি ইয়াপ্রিনা হরকা কেন্দ্র হাফ একটা লক্ষণীয়। আর আজকে 6 আগরতলাতেও আমার মায়েদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে এই ত্রিপুরা রাজ্যে এই পশ্চিম আসন থেকে বিপ্লব দাকে বিপুল ভোটে জয় যুক্ত করে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করব, তা প্রমাণ করে দিয়েছে বন্ধুগণ। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর আজকে গরিব কল্যাণ হোক, আজকে শ্রমজীবী মানুষ হোক, কৃষক হোক, সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করেছেন, আর বিশেষ করে আমার এই মাতৃশক্তির জন্য মহিলা সশক্তিকরণে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে তাতে আমরা সৌভাগ্যবান যে আমরা চাই আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হোক এবং দেশের এই কল্যাণার্থে কাজ করুক। বন্ধুগণ, এই ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 25 বছর এই রাজ্যের কমিউনিস্টের শাসন ছিল, আর এই কমিউনিস্টের শাসনে আমরা 25টা বছর একটা স্লোগান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছিলাম, ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ। আর এই স্লোগান 25 বছর পর
এই ত্রিপুরা হচ্ছে পরিবর্তনের পর এই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। ফাইনাল লোকসভা চং মারিও 400 নিশাই গবং সিট মানে কেন্দ্র ও হাফং সামনায় বিজেপি হাইন হাই হাকতর মন্ত্রী বক্রক অংনাই নরেন্দ্র মোদী আসলে পান্ডব আব হাইন খা খালাই খা হাস্তিনী কচা মন্ত্রী অক্রা বিপ্লব কুমার দে নরেন্দ্র মোদী কে নাম সে ত্রিপুরা কে হর জগহ পে লোক ঘর সে নিকল চুকে হ্যাঁ, লোক আজ হি ভোট দেনা চাহতা হ্যায়, এসা মাহল বনা হুয়া হ্যায়, কাল হি ইলেকশন ঘোষণা হুয়া হ্যায় কিন্তু ত্রিপুরা মে লোক মাননীয় প্রধানমন্ত্রী জি কো ভোট দেনে কে লিয়ে বেচেন হ্যায়, আর মে ইস জোশ কে সাথ জিস তরিকে সে লোক নিকলে হ্যায় মেরা পুরা বিশ্বাস হ্যায় মোদী জি 400 পার করকে দেশ কে তিসরি বার প্রধানমন্ত্রী বনে। আবনি লগে 54 ভোটার্স রকো বনে বদল ইয়াকারে বিজেপি বদল নিয়ে বানা রম্পাই বাইখা, বিউরো রিপোর্ট কক খরাং।